কলকাতার মর্মান্তিক ঘটনাতে আসল দোষী কারা, উঠে আসছে নয়া এক তথ্য। সিসিটিভি ফুটেজ ঘুরিয়ে দিল সম্পূর্ণ কেস। সিসিটিভি ফুটেজে একটা নয়, অর্থাৎ শুধু সঞ্জয় রায় নয়, চারটে আলাদা আলাদা চেহারাকে খুঁজে পাওয়া গেছে। প্রথম যে ছেলেটিকে দেখা গেছে সেটা ফার্স্ট ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডক্টর। দ্বিতীয় সুমিত্র, ফার্স্ট ইয়ারের পিজি ট্রেনি ডক্টর। তিন নম্বর শুভদীপ, ইন্টার্ন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের। চার নম্বর গোলাম, হসপিটালের একজন স্টাফ। বন্ধু, এই ভিডিওতে বলা তথ্যগুলো এখন অবধি কোনো ভিডিওতে আপনারা পাননি, তাই শেষ অবধি দেখুন এবং শেয়ার করে লক্ষ মানুষের কাছে ছড়িয়ে দিন। বিরাট আপডেট, আরও কিছু ব্যক্তিকে সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে। 8 এবং 9 আগস্টের রাত্রিবেলায় যে ঘটনাটি ঘটেছে সেই সব কিছুর এভিডেন্স সিবিআই জোগাড় করে ফেলেছে। সিবিআই বলছে সেই দিন রাত্রিবেলায় 12টার সময়কার একটা ফুটেজ পাওয়া গেছে, যে ফুটেজে আমাদের তিলোত্তমা ছিল। তার সঙ্গে ছিল দুটো ট্রেনি ডক্টর, একটার নাম সুমিত্র এবং তার সঙ্গে আর একজন বন্ধু ছিল, দুটোই ছিল জুনিয়র। এই তিনজন শিফট শেষ করার পরে ডিনার করতে বসে। ডিনার যখনই করলো, ঠিক 12টার সময় ডিনার করলো, তারপরে এই গ্রুপ ডিসাইড করলো যে একটু রিল্যাক্স হয়ে নি। ঠিক 12টার সময় যাই তারা সেমিনার হলে। অলিম্পিকের নীরাজ চোপড়ার যে থ্রো প্রতিযোগিতা হয়েছিল সেটা তারা দেখবে, সেটাই তারা তখন ঠিক করে। টানা 36 ঘন্টা লং শিফটের পরে রিল্যাক্স করার জন্য তারা এই শোটিকেই বেছে নেয়। সুমিত্র, রাখো এবং আমাদের তিলোত্তমা, তিনজন মিলে অলিম্পিকের সেই শো দেখতে শুরু করে নীরাজ চোপড়ার। তারপর ঠিক রাত্রি 2টা নাগাদ সুমিত্র এবং রাখো নামের দুজন ছেলে সেমিনার হল থেকে বাইরে চলে আসে। তারপরে সেমিনার হলের ঠিক উল্টো দিকে অপোজিট সাইডে একটা স্লিপ রুম ছিল, যেখানে স্লিপ স্টাডি করা হয়, অর্থাৎ পেশেন্টদের ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের শরীরে কি কি চেঞ্জেস আসছে সেটা নিয়ে স্টাডি করা হয়। রাখো এবং সুমিত্র ওই দুজন ওই হলের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন বাজে ঠিক রাত্রি 2টো মতো। সেই সময় আমাদের তিলোত্তমা সেমিনার রুমে একা রেস্ট নেয়ার জন্য অগ্রসর হয়, সেটাই তার সিদ্ধান্ত ছিল। এরপরে শুভদীপ নামের যে 3 নম্বর ডাক্তার, যে ইন্টার্ন ছিল, যেও ছিল এই গ্রুপে, সে 3rd ফ্লোরে চলে যায়। ভালো করে মন দিয়ে শুনুন, 3rd ফ্লোর, যেখানে সেমিনার রুম ছিল, যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে, আর তার পাশে আর একটা রুম আছে ইন্টার্ন রুম, সেখানে সেই ছেলেটি ছিল শুভদীপ। এরপরে সিসিটিভি ফুটেজ এমন কিছু দৃশ্য দেখালো যে কেস পুরো উল্টে যাচ্ছে, আর সিবিআইকে 4টে মানুষের পলিগ্রাফ টেস্ট অর্থাৎ লাই ডিটেক্টর টেস্ট করার জন্য সম্মতি জানানো হয়। সিবিআই ডিম্যান্ড করলো যে এই 4 জনেরও লাই ডিটেক্টর টেস্ট হবে। 4 নম্বর ব্যক্তি রাত্রি 2টোর সময়, ভালো করে শুনবেন, সুমিত্র এবং রাখো আমাদের তিলোত্তমাকে সেমিনার হলে ছেড়ে যায়। তারপরে ওরা চলে গেল সামনের স্লিপ রুমে। সেমিনার রুম থেকে 2টোর সময় ডাক্তারবাবুরা চলে যায়। সেই সময়তে সেই জায়গাতে অর্থাৎ চত্বরে ছিল একা আমাদের তিলোত্তমা। ঠিক রাত্রি 3:42 যখন হয়, সঞ্জয় রায় পার্কিংয়ে দেখা যায় তাকে। হসপিটালের গেটের সামনে সে তার বাইককে দাঁড় করায়। 3:48 যে সময় হয়, তখনই সেই ফ্লোরের বিল্ডিং যেখানে এই ঘটনাটি হয়, সেই ইমার্জেন্সি বিল্ডিং এর ভিতরে ঢুকেছিল সঞ্জয়। ঠিক যখন 3:48 বাজে সেই সময়, তারপরে 4:03 ঠিক 4:03 সে করিডোরের পাশে চলে আসে, অর্থাৎ সঞ্জয়, সেই গলি যেখানে সেমিনার রুমটি আছে। ঠিক 4:03 সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে সঞ্জয় রয়ের সেই চেহারা এবং মুখ, যে ছিল সেমিনার হলের ঠিক সামনে। কিন্তু কিন্তু দাঁড়ান, এখনো ঘটনা শেষ হয়নি। 4:03 ঠিক আগেই, যেমনটা ইনফরমেশন এসেছে, ঠিক 4টের সময় অর্থাৎ 3 মিনিট আগে একজন মানুষকে দেখা যায়, আর এটাই হচ্ছে গোলাম, হসপিটালের স্টাফ। হসপিটাল স্টাফের একটা সদস্য বলতে পারেন এই মানুষটিকে, হসপিটালের কর্মচারী। ফার্স্ট ফ্লোর থেকে 3rd ফ্লোরে গেছিল সিসিটিভি ক্যামেরাতে, এটাই দেখা যায় এই গোলাম নামের ব্যক্তি। তারপরেই 4:03 সঞ্জয় রয়কে দেখা যায় সেমিনার রুমের সামনে। তারপরে 4:03 4:35 আবারও দেখা যায় যে ফার্স্ট ফ্লোর হয়ে সেই গোলাম আবার বেরিয়ে আসছে, আর এই জায়গাটাই কিন্তু টার্নিং পয়েন্ট, এটাই কিন্তু ভাবাচ্ছে সবাইকে। আবার উপরন্ত এই জায়গাতে সঞ্জয় রয়ের ব্যবহারটাও ঠিক ছিল না। এবার প্রশ্ন হচ্ছে, গোলাম যখন 3rd ফ্লোর থেকে নিচে এলো 4:32, ঠিক সেই সময়তে সঞ্জয় আবারও সিসি ক্যামেরার সামনে আসে, অর্থাৎ সে কাজ সেরে বেরিয়ে আসছিল। তারপর ঠিক 4:37 সে তার বাইক নিয়ে হসপিটালের চত্বর ছেড়ে চলে যায়। এবার ঠিক এখানে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে ভালো করে শুনুন। সিবিআই যেটা নিয়ে ভাবছে ঠিক সেই জায়গাটা ভালো করে বলি। সেই ফ্লোরের মধ্যে যখন এই ঘটনাটি ঘটে, যেখানে এই ঘটনাটি ঘটে সেখানে 4টে মানুষ ছিল। প্রথম হচ্ছে সেই বন্ধু সুমিত্র এবং রাকু, সেই দুজনা সেমিনার হলের ঠিক সামনে যেখানে স্লিপ রুম ছিল সেখানে তারা রেস্ট করছিল। আবার ওখানেই ওই ফ্লোরেই একটা ইন্টার্ন রুম আছে যেখানে শুভদীপ নামের ছেলেটিও ছিল এবং রেস্ট করছিল। আর ঠিক ওই সময়তে গোলাম নামের স্টাফটিও, অর্থাৎ ঠিক ওই 30 মিনিটের মধ্যেই, যখন সঞ্জয় এন্টার করে এবং যখন সঞ্জয় বেরিয়ে যায়, এই টাইম পিরিয়ডটার মধ্যেই গোলামও কিন্তু ওই ফ্লোরের মধ্যে যায়। 4 জন তো এমনিই ছিল সেই ফ্লোরে, একজন ট্রেনি ডক্টর, আমাদের তিলোত্তমা এবং তার আরও 2টো বন্ধু। আর সমস্যা হচ্ছে সেই 29 মিনিটের মধ্যে সবার থাকার সত্ত্বেও সেখানে এই ঘটনাটি ঘটে, মানে সকল ঘটনাটি ঘটেছে ওই 29 মিনিটের মধ্যে।
টোটাল আধ ঘন্টার মধ্যে। এমনভাবে বডি ড্যামেজ করা হয়েছে যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল না, আর এই ঘটনাটি একটু হজম হচ্ছে না। 29 মিনিটের মধ্যে এত বিভৎসভাবে সেই সব কিছু করা কিন্তু একদম হিসেবে মিলছে না। এরপরে সঞ্জয় রয় মারাত্মক নেশা করেছিল, সিবিআই জানিয়ে দিয়েছে। এছাড়াও সে তার আগেই প্রমাণও দিয়েছে, কলকাতা পুলিশও একই কথা বলেছিল। এবার মেন প্রবলেম হচ্ছে, এত কিছু ঘটনা ঘটার পরেও একটা সাউন্ড, একটা চিৎকার, একটা গলার আওয়াজও পাওয়া যায়নি সেই রুমের বাইরে। সেই ফ্লোরে থাকা আরও যে তিন চারজন ছিল তাদের কানেও কি সেই আওয়াজ যায়নি, প্রশ্ন একটাই সিবিআইয়ের। আবার উল্টো দিকে আর একটা খবর উঠে আসছে যে সেই ঘরের দরজা লক করা যেত না, কারণ তার শিকল ছিল ভাঙা। আর এই একটা কারণেই সিবিআই এই চারজনের পলিগ্রাফ টেস্টের জন্য দাবি করেছে, রাকো, সৌমিত্র, শুভদীপ এবং গোলাম, এই চারটে মানুষের পলিগ্রাফ টেস্ট হতে চলেছে। আর এই টেস্টটাও হবে আর কিছুক্ষণের মধ্যেই, কিছু সময়ের মধ্যেই। এটা এমন একটা টেস্ট যেখানে শরীরের উপরে ফিজিওলজিক্যাল যে চেঞ্জেসগুলো ঘটে সেগুলোকে ক্যাপচার করে। প্রচুর প্রশ্ন করা হবে, প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক, আর সেই সময় দেখা হবে শরীর কীভাবে রিয়্যাক্ট করছে। যাকে প্রশ্ন করা হবে তার শরীরের একাধিক জায়গাতে থাকবে বিভিন্ন সেন্সর এবং মেশিন লাগানো। যে সময়তে প্রশ্ন করা হয় সেই সময় হার্ট বিট চেক করা হয়, ব্লাড প্রেশার চেক করা হয়, ব্রিদিং রেট মানে নিঃশ্বাস প্রশ্বাস কীভাবে সে নিচ্ছে সেটাকে চেক করা হয়। এছাড়াও চেক করা হয় স্কিনের কন্ডাক্টিভিটি, কেউ কি কোনো প্রশ্নকে লুকিয়ে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে, কোনো কি সত্যিকে গোপন করছে, এগুলোই চেক করা হয় এই লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমে। দেখুন, এই ঘটনাকে ঘটালো তার পিছনে প্রচুর প্রশ্ন আছে, অনেক কিছু ঘটতে পারে, অনেকে এই কাজ করতে পারে, কিন্তু নির্যাতিতার মা এবং বাবা, তাদের পরিবার, সিবিআইকে যা যা বলেছে তা শুনলে অবাক হবেন। সিবিআইয়ের উপরে 100% আস্থা আছে, ভারত সরকারের উপরে 100% আস্থা আছে তার পরিবারে। পরিবার বলেছে যে একের বেশি মানুষ ইনভলভ থাকতে পারে এই ঘটনার মধ্যে, এটা কোনো একজন মানুষের করা কাজ নয়, এটা তারা সন্দেহ করছে। এবার যদি হিসেব করা হয় তাহলে দেখতে পাবেন সেখানে চারজন ব্যক্তি ছিল, আর ওই চারজনের মধ্যে কেউ কিছু আওয়াজ শোনেনি, এত বড় ঘটনা ঘটে গেল। তো সেমিনার হল যেটা আছে, যেখানে ভিতরের আওয়াজ বাইরে আসে না, সেটাকে এমনভাবে বানানো হয়েছে যে ভিতরের আওয়াজ যেন একটু লিক না করতে পারে, সাউন্ড প্রুফ বানানো হয়েছে সেই ঘরটিকে। তো এই কারণেও হতে পারে তার চিৎকার হয়তো বাইরে আসেনি, কিন্তু এর বাইরেও আরো অনেক সম্ভাবনা রয়েছে। আবার এটাও হতে পারে সেই কলেজের কর্তৃপক্ষেরই হাত আছে এটার উপরে। তো এর উপরে অনেক রকম থিওরি অনেক মানুষই দিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা সত্যতা নেই। দেখুন, সত্যতার প্রমাণ অনেক সময় না থাকলেও অনেক কিছু প্রুফ করা যায়, এর মধ্যে একটা পলিগ্রাফ টেস্ট। আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকেও যদি পলিগ্রাফ টেস্ট করানো হয়, যেটা হবে কিছুক্ষণের মধ্যেই, তাহলে অনেক তথ্য বেরিয়ে আসবে। দেখুন, প্রশ্ন হচ্ছে এর মধ্যে কি কোনো বড় শক্তি লুকিয়ে আছে, বড় কারো কি হাত লুকিয়ে আছে, খাবারের মাধ্যমে কি কিছু মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল, এর কারণে হয়তো সে পুরো ঘুমিয়েছিল, ঝিমিয়েছিল, কোনো আওয়াজও করতে পারেনি। সব কিছু পসিবল হতে পারে, চার পাঁচের বেশি লোকও এখানে থাকতে পারে, আবার দু তিনজন ব্যক্তিও থাকতে পারে। সিবিআই যখন সবাইকে প্রশ্ন করে তখন সবার প্রশ্নের উত্তরগুলো নর্মাল ছিল না, ইনকনসিস্টেন্সি ছিল, ঠিকঠাক মিল ছিল না সবার উত্তরে, অর্থাৎ সবার জবাবেই যেন একটু গড় মিল পেয়েছে সিবিআই। এবার দেখা যাক ভবিষ্যৎ কি বলে। তো আপনার কি মনে হয়, জাস্টিস কি পাওয়া যাবে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।